নমস্কার সবাইকে, মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আজ হোলি স্পেশাল একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো দহিবড়া রেসিপি। দহিবড়া বানাবার জন্য আমি বিরির ডাল রাত্রে ভিজিয়ে সকালে পিষে নিয়েছি। তার সাথে আমার লাগবে দুধ, দই, চিনি, জিরে। জিরেটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে লাগবে আমার ধনে পাতা, গার্নিশের জন্য একটু বেদানা নিয়েছি, আর একটু আমি তেঁতুলের চাটনি বানিয়েছি, তেঁতুল, চিনি আর একটু লঙ্কা পাউডার দিয়ে। আর লাগবে আমার নুন আর তেল। প্রথমে বিরিটার মধ্যে দিয়ে দেব নুন। নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। যত ফেটাবেন তত পোড়াগুলো নরম হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। তারপরে আমি এটা কড়া তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা করে বড়া বানিয়ে নেব। প্রথমে হাতে একটু জল লাগিয়ে নেবেন। তারপরে বিরি বাটাটা হাতে দিয়ে গোল করে একটু মধ্যেখানে গর্ত করে নিতে হবে, আর তারপরে তেলে দিয়ে দিতে হবে। এমনি করে আমি সবগুলো বানিয়ে নেব। দহিবড়া হোলিতে সবার ঘরে বানানো হয়। দহিবড়া স্পেশাল হোলির স্পেশাল হচ্ছে। চলুন তাহলে আমরাও দহিবড়া বানিয়ে নিই। বড়াগুলো আমার একটু শিম করে ভেজে নেবেন। একবার হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। বড়াগুলো আমার তুলে নিলাম। বড়া ভাজা হয়ে গেছে, সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, উষুম গরম চাই আমার এটার জন্য। তারপরে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো দই। এক বাটি দই আমি দিয়েছি। এটাকে ভালো করে ফেটে নেব দইটাকে। দইটা আমার একদম স্মুথ হয়ে যাবে। দই আমার ফেটানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো দুধ। দুধ এক বাটি দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। টক দই নিয়েছি বলে আমি একটু চিনি দিচ্ছি, তাহলে টক মিষ্টি ভালো লাগবে। তারপরে দিয়ে দেবো আমি নুন। এর মধ্যে নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি গরম জলের মধ্যে, উষুম গরম জল নেবেন, গরম জলের মধ্যে বড়াগুলো ডুবিয়ে নেবেন। একটুখানি ডুবিয়ে নিয়ে তারপরে এটাকে উঠিয়ে দইটার মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো ডুবিয়ে ডুবিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেবো আমি, তাহলে সফট হবে, দইটা ভিতরে ঢুকবে। সব বড়াগুলো আমি এর মধ্যে ডুবিয়ে দেবো। সব ডুবিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে আধা ঘন্টার জন্য ছেড়ে দেব ঢাক দিয়ে। আমার আধা ঘন্টা হয়ে গেছে। এরপরে আমি দইবড়াটা তুলে নিব। তারপরে আমি আপনাদেরকে গার্নিশ করে দেখাবো। একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এরপরে আমি এটার গার্নিশ করব। সব কিছু রেডি করে নিয়েছি। দিয়ে দেবো প্রথমে কালো নুন। কালো নুন উপর থেকে ছড়িয়ে দেবেন। তারপরে দিয়ে দেবো তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা টক মিষ্টি, টক মিষ্টি লাগবে। যে যেমন টক খেতে ভালোবাসেন সেই হিসাবে দিবেন। তারপরে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে ধনে পাতা, ধনে পাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি একটু বেদানা। উপর থেকে বেদানা দিয়ে দিলাম। আমার দহিবড়া বানানো রেডি। দেখুন, হোলি স্পেশাল দহিবড়া আপনারা ঘরে বানিয়ে দেখবেন। আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।